চলচ্চিত্রে টক অফ দ্য টাউন এখন শবনম বুবলি, তবে অভিনয় নয়, মা হওয়ার খবরে। বছরখানেক আগের বেবি বাম্পের যে দুটি ছবি দিন দুই আগে প্রকাশ করেছেন বুবলি, সেটি ছেলে হয়েছে নাকি মেয়ে, এমন প্রশ্ন যেমন অনেকের, তেমনি অনেকেরই জানার আগ্রহ তার স্বামীর নাম। তবে নায়িকার মুখে আপাতত তালা, তার এই নীরবতা জন্ম দিচ্ছে নানা প্রশ্ন। মাত্র দুটি ছবি পোস্ট, এতে কত না প্রশ্নের জন্ম নিল। সমসাময়িক সব ইস্যুকে যেন পেছনে ফেলেছে শবনম বুবলির বেবি বাম্পের ছবি দুটি। চায়ের টেবিল থেকে বন্ধুদের আড্ডা কিংবা গণমাধ্যমে এখন কেবল বুবলি চর্চা, সাথে প্রশ্ন সন্তানের বাবাকে। সিনেমা পাড়ায় গুঞ্জন শাকিব খানকে বিয়ে করেছেন শবনম বুবলি, যার আভাস 2017 সালের 18 মার্চ দিয়েছিলেন এই নায়িকা। ছবি পোস্টে ক্যাপশন দিয়েছিলেন ফ্যামিলি টাইম। এটি খুব সেন্সিটিভ একটা ইস্যু এবং এটি খুব ইমোশনাল একটা ইস্যু, আর আমার মনে হয় যে আসলে আমরা যেহেতু মুসলিম, আমি একজন মুসলিম মানুষ, সো সব কিছুর পেছনে অবশ্যই ব্যাখ্যা আছে। সব কিছু অবশ্য সুন্দর শালীনভাবেই হয়েছে, বা আমি যেটা আপনাদেরকে ক্লিয়ার করব কয়েকদিনের মধ্যেই। স্বামী আর সন্তানের বিষয়ে বুবলি নীরব থাকলেও সরব সিনেমা পাড়ার মানুষরা। অনেকেই বলছেন 2019-21 এই দুই বছর সন্তানকে পৃথিবীর মুখ দেখাতে আমেরিকায় ছিলেন ঢাকায় সিনেমার এই নায়িকা। শাকিব খানের নির্দেশে মার্কিন মুলুকে সব আয়োজন করেছেন তরুণ নির্মাতা হিমেল আশরাফ। এই যখন বাস্তবতা, তখন চিত্রনাট্যের যোগ হয়েছে পূজা চেরির নাম। গুঞ্জন রটেছে শাকিব খানের প্রিয় তালিকায় এখন প্রথমেই আছেন এই নায়িকা। মায়া ছবিতে অভিনয়ের জন্য খুব শিগগিরই দুজন ওরাল দেবেন আমেরিকায়, আর এসব মেনে নিতে পারছেন না বুবলি। ডেফিনেটলি কিছু ব্যাপার তো আছেই, সেটা আমি এর আগেও বলেছি যে আসলে এগুলো নিয়ে পরে কথা বলবো। তো আমি কখনো এসব নিয়ে আসলে কথা বলতে চাইনি, কিন্তু যেহেতু একটা বিষয় আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, সেই বিষয়টা নিয়ে অবশ্যই আমি সম্মানের সাথে আপনাদেরকে হাত জোড় করে বলছি, আপনাদের সবার সাথে আসলে কথা বলবো। গল্পটা এখানেই শেষ নয়, অনেকেই বলছেন শাকিব অপুর মান অভিমানের বরফ গলতে শুরু করেছে। ছেলের জন্মদিনে শাকিবের বাসায় অপুর উপস্থিতি সে বার্তাই দেয় বই কি। সিনেমার গল্পে নায়ককে নিয়ে নায়িকাদের টানাটানি এখন বাস্তব চিত্র। দিন শেষে কে হাসবেন আর কে বা কাঁদবেন, তাই এখন দেখার অপেক্ষা। মাকসুদুল হকিমু, চ্যানেল 24, ঢাকা।